হ্যালো বন্ধুরা ডাব্লু বিপিএসি নতুন বিজ্ঞপ্তি বার হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ অক্টোবর দু আজ অর্থাৎ আজকেই কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন আজ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল চলবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড নভেম্বর দু এবং বেলা তিনটা পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম ফিল করতে পারবেন তো এই যে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল করার জন্য কি কি যোগ্যতা লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি লাগবে আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন আপনাদের এজ কত লাগবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন তো প্রথমে যে বিষয়টি এখানে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে সবার উপরে ফর্মে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এই সাইটটিতে গিয়ে এ ফর্ম ফিল আপটি করতে পারবেন অর্থাৎ ডাব্লু বিপিএসসি যে সাইট অফিসিয়াল সাইট সেই সাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন তো এই মিসলেনিয়াসের ফর্ম ফিল আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল করার আগে আপনারা কিন্তু খুব ভেবে চিনতে এবং সঠিকভাবে ফর্ম ফিল করবেন কেননা এই ফর্ম ফিল আপটি একবার আপনারা যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু এখানে এডিট করার আপনারা কোনো অপশান পাবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এডিট উইন্ডোজ কিন্তু এখানে ক্লোজ রয়েছে অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করে দেওয়ার পরে এখানে কিন্তু কোনোরকম এডিটের অপশান আপনারা পাবেন না অর্থাৎ আপনি যদি একবার ভুল এখানে সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি আর সংশোধনের কোনো অপশান এখানে পাবেন না এটা প্রথম এক নাম্বার পয়েন্ট রয়েছে দ্বিতীয় যে অপশানটি আপনারা এখানে পেয়ে যাবেন নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে মিসলেনিয়াসের ফর্ম ফিল যদি আপনি করেন তাহলে এখানে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে উনিশটি ক্যাটাগরি রয়েছে এই উনিশটি ক্যাটাগরির চাকরি কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ এই যে উনিশ ধরনের এখানে অফিসার আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসার পদে আপনারা কিন্তু নিয়োগ হয়ে যাবেন এখানে যে উনিশটি ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির চাকরিগুলোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে ফর্ম ফিল করার পরে আপনাদের যে নিয়োগ প্রসেস রয়েছে সেটা তিনটা ধাপে আপনাদের এখানে নিয়োগ করা হবে প্রথমে আপনাদের এখানে প্রিমিনারি এক্সাম হবে দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের এখানে হবে রিটেন এক্সাম দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল এক্সাম বা রিটেন এক্সাম হবে তারপরে আপনাদের এখানে হবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ আপনাদের এখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এই তিনটি প্রসেসেই আপনারা কিন্তু এখানে নিয়োগটি কমপ্লিট করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পে স্কিল যে রয়েছে সে পে স্কিলটি আপনারা উপরে দেখলেন যে এখানে এক থেকে উনিশটি ক্যাটাগরি অফিসার রয়েছে তার মধ্যে আপনারা এক থেকে এগারো নম্বর ক্যাটাগরিতে যে অফিসারগুলো রয়েছে সেই পদে যদি আপনার চাকরি হয় তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আপনি কিন্তু স্যালারি পেয়ে যাবেন আর আপনার যদি এখানে বারো নাম্বার থেকে উনিশ নাম্বার ক্যাটাগরিতে যে অফিসারগুলো রয়েছে বা অফিসার পদগুলো রয়েছে সেই অফিসার পদে যদি আপনি নিয়োগ হন তাহলে কিন্তু আপনার স্যালারি হবে আঠাশ হাজার নয়শো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার কিন্তু স্যালারি হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন তো এই যে উপরে যে ক্যাটাগরিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উনিশটা ক্যাটাগরি রয়েছে এই যে ক্যাটাগরি এই অফিসার পদগুলোতে আপনারা যে নিয়োগটা হবেন তো এই যে এখানে এক থেকে আপনি যদি এগারো পর্যন্ত এই যে অফিসারগুলো রয়েছে এই পদগুলো যদি আপনি চাকরি পান তাহলে আপনার স্যালারি হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্যালারি হবে বত্রিশ হাজার একশো নশো আর ঠিক একইভাবে আপনি বারো থেকে উনিশ পর্যন্ত যে চাকরিগুলোর বা অফিসারগুলোর পদ রয়েছে সেই অফিসার পদে যদি আপনি নিয়োগ হন তাহলে আপনার স্যালারি হবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে ভ্যাকেন্সির কথা তো এখানে ভ্যাকেন্সি কিন্তু এখনো স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে নেক্সটে আপনার যে নোটিফিকেশন বার হবে সেই নোটিফিকেশনে কিন্তু উল্লেখ থাকবে তো এখন বর্তমানে এখানে কোনো কথা কিন্তু উল্লেখ করা হয়নি তো আপনারা আবেদন করতে পারেন এবার নিচের দিকে চলে আসলে এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন তো এখানে আবেদন করতে গেলে আপনার যে কোয়ালিফিকেশনের দরকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে কিন্তু এখানে গ্রাজুয়েশন পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদনের যোগ্য তার সঙ্গে আপনার এখানে বাংলা ভাষা পড়তে এবং বলতে আপনাকে কিন্তু জানতে হবে বাংলা ভাষার আপনার দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যে আবেদন করবেন তো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু ফুলফিল হওয়া প্রয়োজন অর্থাৎ এখানে যে লাস্ট ডেট রয়েছে এই লাস্ট ডেটের আগেই আপনাকে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনি যদি বর্তমানে গ্র্যাজুয়েশনে পাঠরত হন অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশনে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই জিনিসগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আর এই যে নোটিফিকেশানটি এই নোটিফিকেশনটি আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা অ্যাড হলে এই নোটিফিকেশনটি আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন তারপরে এখানে যে বিষয়টি এজ দেখতে পাচ্ছেন আপনারা তো আপনার এজ হতে হবে এখানে কিন্তু কুড়ি বছর থেকে উনত্রিশ বছর উনচল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এক এক হাজার তেইশ অনুযায়ী এক এক হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স যদি কুড়ি থেকে উনচল্লিশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো আপনার বয়স যে বিবেচনা করা হবে সেটা হচ্ছে আপনার মাধ্যমিকের এডমিট কার্ড অনুযায়ী আপনার বয়স দেখা হবে অথবা মাধ্যমিকের এডমিটের সমতুল্য কোনো যদি ডকুমেন্টস এজ প্রুফ আপনার থাকে তাহলে সেই ডকুমেন্টস অনুযায়ী আপনার কিন্তু বয়সটিকে আপনি মিলিয়ে নেবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলেকশন ইন এজ লিমিট তো এখানে বয়সের কিন্তু ছাড় রয়েছে যেমন প্রত্যেকটি ফর্মে থাকে তেমনটি রয়েছে এস টি জন্য এখানে পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও বিসিদের জন্য কিন্তু এখানে তিন বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো এখানে বয়সের কিন্তু ছাড় রয়েছে আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন তারপরে নিচের দিকে চলে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন মুড অফ অ্যাপ্লিকেশন তো এখানে আপনাকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু জমা নেওয়া হবে না তাই আপনারা কিন্তু ডাবলুবিপিএসি যে সাইট রয়েছে সেই সাইটে গিয়ে আপনারা অনলাইনে ফর্মটি গিয়ে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে আপনাকে যে পেমেন্টটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে পেমেন্ট প্রসেসিং চার্জ সে চার্জটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস টি এসসি এবং ফিজিক্যাল ইন্ডিকেট যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না তাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন তো এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আরও কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেয়ে যাবেন আপনি এই নোটিফিকেশনটি আমার কিন্তু টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কিন্তু আপনি ভালোভাবে নোটিফিকেশনটি পরে নেবেন পরে নিয়ে তারপরে কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপটি করবেন এবার এখানে সেন্টার আপনি ফর্ম ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেন্টার রয়েছে এখানে টোটাল ছত্রিশটি সেন্টার রয়েছে তো এই সেন্টারগুলোর মধ্যে থেকে আপনার যে নিকটবর্তী এলাকা রয়েছে সেই জায়গায় আপনি কিন্তু সেন্টারটা চুজ করবেন তাহলে আপনি খুব কাছাকাছি কিন্তু এক্সাম দিতে পারবেন তো এই ছিল আজকের একটি ছোট আপডেট আপডেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন